12ই আড়া দারুল উলম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ঢালাই ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কচুয়া প্রতিনিধি হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। চাঁদপুরের কচুয়া উপজেলা 12ই আড়া ঈদগাহ সংলগ্ন দারুল উলম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তরে ঢালাই ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন পাটোয়ারি মালয়েশিয়া প্রবাসে থাকায় সভাপতিত্ব করেন 12ই আড়া গ্রামের কৃতি সন্তান ও সাবেক মেম্বার হাজি মোহাম্মদ মমতাজউদ্দিন মেম্বার। পরিচালনা করেন অত্র মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ আলম মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 2নং পাথর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আক্কাস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মুস্তাক আহমেদ, প্রিন্সিপাল তালেরসেও নেসারিয়া আলিম মাদ্রাসা, হাজি নুরু মিয়া প্রধান, কারি আবুল হাশেম, আব্দুল আলী মাস্টার, মোহাম্মদ আলম খান, মানবাধিকার ইউনিয়ন সহসভাপতি মোহাম্মদ মানিক তালুকদার। আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রুমিজ মিয়া, সহ সেক্রেটারি মোহাম্মদ শরীফ হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, আবুল হোসেন, সোহাগ তালুকদার, হাজি শাহ আলম সরকার, মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লাসহ অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলা নিউজ টেলিভিশন, কচুয়া, চাঁদপুর।